ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যদি সফরের দূরত্ব হয়, সফরের দূরত্ব, তাহলে এই অবস্থায় মেহরাম ছাড়া যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। মেহরাম সাথে থাকবে, সিকিউরিটি আছে বা না আছে এরকম কিছু বলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এমনকি হজের সময় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এক সাহাবি বললেন, ইয়া রসুল্লাহ, আমি একটি যুদ্ধে আমার নাম রেজিস্ট্রেশন করা হয়েছে, তো আমার স্ত্রী হজে গেছেন, মানে হজে বেরিয়ে গেছেন, আর আমি যাব কোথায়? জেহাদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন, ইনতালিক ফাহুজ্জাম ফাহুজ্জাম আমরাতিক, তুমি যাও তোমার স্ত্রীর সাথে তুমি হজ করো। জেহাদ বাদ দিয়ে ওখানে তার স্ত্রীর সাথে হজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন। তাই মাহরাম পুরুষ সাথে থাকা এটা জরুরি বা ফরজ, এইটি হলো মূল। আর এইসব কারণ যেগুলো চাকুরি বা ইসি, এগুলো মূল কী কারণ, কী একটা ইয়ে, এটা হলো কোনো কোনো আলেমের মত আছে। যদি এরকম হেফাজত থাকে, অন্যান্য মহিলা আরও থাকে সাথে, নিজেদের সংরক্ষণের ব্যবস্থা থাকে, তাহলে যেতে পারে এরকম হজের ক্ষেত্রে, এরকম কারো কারো মত আছে। কিন্তু মূল যেটা, তাই এইসব ডাক্তার মহিলা যারা, তারা যথাসাধ্য আল্লাহর চেষ্টা আল্লাহ নির্দেশ পালন করে চলবেন যথাসাধ্য, এবং দেখবেন মাহরাম পুরুষ সাথে নেওয়া যায় কি না, কাউকে নিয়ে গেলেন সাথে, যদি এরকম বাধ্য হন তাহলে সেক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না। কিন্তু মূল মাহরাম পুরুষ সাথে থাকা, তাই তারা যথাসাধ্য চেষ্টা করবে আল্লাহর আল্লাহর নির্দেশ পালন করে চলতে, এটাই হলো তাদের ক্ষেত্রে আল্লাহর বিধান, যথাসাধ্য চেষ্টা করবেন। বারাকাল্লাহু ফিক।